ডায়াবেটিসের চিকিৎসা এখন থেকে বাড়িতেই দিন দিন ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং অনিয়মে ভরা এর জন্য দায়ী এবং এসব কারণে একজন মায়ের কাছ থেকে যে সন্তান জন্মগ্রহণ করে সেও পেতে পারে এরকম একটি রোগ গোটা উপমহাদেশেই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এমন তথ্যই উঠে এসেছে বিভিন্ন পরিসংখ্যানে প্রতিদিন ঔষধ সেবন করতে পছন্দ করেন এমন কজন মানুষকে খুঁজে পাওয়া যাবে এই রোগে আক্রান্তদের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা ঘটনা ঘটে রোগটি যদি নিয়ম করে আজীবন ইনসুলিন গ্রহণ ও ডায়ালাইসিস পর্যায়ে পৌঁছে যায় তখন অনেকেই মনে করেন ডায়াবেটিস একমাত্র কারণ হচ্ছে মিষ্টি জাতীয় খাবার কিন্তু মানসিক অপসাদ এবং বংশের ধাতের উপরও এ রোগের অনেকটা নির্ভরশীল অবশ্য বংশ পরম্পরায় কেউ ডায়াবেটিস আক্রান্ত হলে ক্ষেত্রে তেমন কিছু করার থাকে না কিন্তু তারপরেও রোগটিকে প্রতিরোধের চেষ্টা করলে তো আর কোনো ক্ষতি নেই তবে এজন্য আপনাকে মোটেই প্রতিদিন ঔষধ সেবন করতে হবে না কেবল নিয়মিত খাদ্যাভ্যাসে খানিকটা পরিবর্তন আনার মাধ্যমে আপনি ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমিয়ে ফেলতে পারেন যদি এরই মধ্যে আক্রান্ত হয়ে থাকেন এবং তা নিয়ন্ত্রণে রাখতে চান কিংবা কেউ যদি ডায়াবেটিসের ঝুঁকি থেকে মুক্ত থাকতে চান তাহলে ঘরে বসে তা করতে পারেন খুব সহজে তিতকুটে খাবার কেউই পছন্দ করেন না কিন্তু ঔষধ সেবনের চাইতে কি এটি কোনো অংশে খারাপ না মোটেই খারাপ না বরং এটি প্রতিরোধ করার জন্য অতি উত্তম একটি পথ খালি পেটে তিতা করল্লার তৈরি শরবত খেলে তা ডায়াবেটিসের প্রতিরোধ করে থাকে এবং একথা যে চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত হয়েছে এটি নিশ্চিন্তে বলা যায় কেউ যদি একান্তই শরবতটি খেতে না চান তাহলে তারা করলা খানিকটা আধা বাজি করে কিংবা স্টাফর্ড করলা করে খেতে পারেন করলা দিয়ে চিপস তৈরি করে তা নিয়মিত নাস্তায় যোগ করাও একটি ভালো উপায় এই খাদ্যবাসে যে কেবল আপনার খাদ্য তালিকাতেই পরিবর্তন আনবে তা নয় আপনার স্বাদেও পরিবর্তন আনবে এবং তা হবে অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার এছাড়া মেথির কয়েকটি দানা রাতভর ভিজিয়ে রাখুন পানিতে সকালে ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কারের পর প্রথম যে কাজটি হবে তা হলো ভেজানো মেথির দানাগুলো পানি সহ গিলে ফেলা অথবা আপনি চাইলে চিবিয়েও খেতে পারেন ডায়াবেটিসের কারণে অগ্ন্যাশয়ে হয়ে যে প্রভাব পড়ে তা এড়াতে একটি কার্যকর প্রাকৃতিক ঔষধ হলো জাম শুধু এই জাম ফলটি নয় এর বীচি শুকিয়ে আপনি গুরু করে দিনে দুবার পানি দিয়ে খেলে তাও ধারণ কার্যকরী হিসেবে কাজ করবে পেয়ারা এমন একটি ফল যা সারা বছরই কম বেশি আমাদের দেশে পাওয়া যায় উচ্চমাত্রার ভিটামিন সি এবং আশে ভরপুর পেয়ারা সম্ভবত একমাত্র ফল যা আক্রান্ত ব্যক্তিরা নির্ভয়ে খেতে পারেন অবশ্য সম্প্রতি এক দেখা গিয়েছে যে থাকা খাদ্য উপাদান রক্তচাপ বাড়িয়ে তাই প্রয়োজন মনে করলে ছিলে অংশটি আপনি নিশ্চিন্তে খেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে আম্ল কি রক্তে শর্করা ও চিনির পরিমাণ কমাতে সাহায্য করে যদি সম্ভব হয় তাহলে প্রতিদিনের চা বা কফিতে চিনি বাদ দিন এবং এর পরিবর্তে বিকল্প হিসেবে আপনি এটি খেতে পারেন এক গবেষণায় দেখা গিয়েছে যে দুধ ও চিনি ছাড়া কেবল এক কাপ কালো চা কিংবা ব্ল্যাক কফি করলে ডায়াবেটিস টু টাইপ অনেকটাই কমে যায় এছাড়া সবুজ চা রক্তে চিনির মাত্রা কমায় এবং ইনসুলিন হরমোনের পরিমাণ স্বাভাবিক রাখে পরিবারের বয়স্ক সদস্যদের সাথে কথা বলুন ডায়াবেটিস নিয়ে আলোচনা করুন নিশ্চিতভাবে এরকম আরও অসংখ্য ঘরোয়া পথ্য পাবেন যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কার্যকর এছাড়াও নিয়মিত হাঁটা এবং শারীরিক ব্যায়াম প্রতিদিনের কাজের তালিকায় যোগ করে রাখুন সুস্থ থাকুন নিশ্চিন্তে থাকুন